আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে এবং বরাবরের মতো নতুন নতুন রিয়ারেঞ্জ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। সো আজকে আমরা আরও একটি নতুন রিয়ারেঞ্জ আমরা পড়তে যাব এবং রিয়ারেঞ্জ পড়ার সময় আমরা সব সময় যে বিষয়টির উপর খেয়াল রাখবো, রিয়ারেঞ্জটা কৃষির উপর বেসড করে করা হয়েছে, এটাকে স্টোরি বেসড, এটাকে ব্যক্তি জীবনী, এটাকে কোনো ঘটনা কেন্দ্রিক কি না, এই জিনিসটা প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে এই জিনিসটা নির্দিষ্ট করতে হবে। আমি যদি প্রথমেই রিয়ারেঞ্জটার থিমটা যদি ধরতে পারি, এটার সিকোয়েন্সটা, এটার ঘটনা প্রবাহ যদি আমি ধরতে পারি, তাহলে ইজিলি আমি কনসেপ্টটা যদি বুঝে ফেলি তাহলে ইজিলি কিন্তু আমি আনসার করতে পারবো। সো আর কথা না বলে আমরা সরাসরি চলে যাব আজকের নতুন আরেকটা রিয়ারেঞ্জে। এবং আমরা রিয়ারেঞ্জটা দেখার সাথে সাথে আমরা দেখবো এটা কাকে নিয়ে এবং কোন জিনিসটাকে নিয়ে আমরা এই রিয়ারেঞ্জটা সাজিয়েছি। সো আমি যদি একটু ভালো করে লক্ষ্য করি, সো এই রিয়ারেঞ্জটা কাকে নিয়ে আমি যদি একটু ভালো করে যদি লক্ষ্য করি, সো এখানে আমি অনেক ক্লুজ পাচ্ছি। ইয়েস ভাইয়া, আমাদের ফার্স্ট ক্লুজ টাইটানিক। ইয়েস ভাইয়া, টাইটানিককে নিয়েই হচ্ছে আমরা আমাদের আজকের রিয়ারেঞ্জটা সাজিয়েছি। এবং টাইটানিক এই বিশাল জাহাজটির, এই বৃহদাকার জাহাজটির একটি ঘটনা প্রবাহ নিয়ে আজকে আমরা পড়ব। সো লেটস সি, আজ এই পুরো রিয়ারেঞ্জটার মধ্যে সিকোয়েন্স অনুযায়ী যদি আমি সাজাতে চাই, প্রথমে আমাদের কোনটা লাইন হবে। সো আমি স্বাভাবিকভাবে দেখব এটার পরিচিতি কিংবা এটার কোনো ধরনের উৎপত্তি কিংবা কোনো ধরনের তারিখ আছে কিনা দেখবো। স্বাভাবিকভাবে আমি দেখতে পাচ্ছি 2-এ, ইট ওয়াজ April 10, 1912। ঠিক আছে, ইট ওয়াজ April 10, 1912। অর্থাৎ কি ভাইয়া, 1912 সালের 10 এপ্রিল কি হয়েছিল, 1912 সালের 10 এপ্রিল, দ্য টাইটানিক ওয়াজ সেলিং ফর নিউ ইয়র্ক ফ্রম সাউদাম্পটন অফ ইংল্যান্ড। কি হয়েছিল ভাইয়া এই সময়, দ্য টাইটানিক ওয়াজ সেলিং ফর নিউ ইয়র্ক ফ্রম সাউদাম্পটন অফ ইংল্যান্ড। অর্থাৎ এই সময় ইংল্যান্ডের সাউদাম্পটন হতে টাইটানিক নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোথা থেকে? ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপরে কী ছিল ভাইয়া, শি ওয়াজ ক্যারিং 1316 প্যাসেঞ্জার অ্যান্ড এ ক্রু অফ 1891। অর্থাৎ কি, এই জাহাজে কয়জন প্যাসেঞ্জার ছিল, 1316, অর্থাৎ 1316 জন প্যাসেঞ্জার ছিল এবং ক্রু কয়জন ছিল, এখানে ক্রু ছিল 891 ক্রু ছিল। তো স্বাভাবিকভাবে বলতে পারে এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার। সো এরপরে কোনটা হচ্ছে ভাইয়া, এরপরে আমাদের কোনটা হচ্ছে, সো স্বাভাবিকভাবে অ্যাট দ্যাট টাইম সেই সময়ে শি ওয়াজ দ্য লার্জেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড বিল্ট ইন স্পেশাল ওয়ে। সেই সময়ে এটি কী ছিল, একটি বিশেষ পদ্ধতিতে তৈরি একটি বৃহদাকার জাহাজ, বিশ্বের অন্যতম একটি বৃহদাকার জাহাজ ছিল সেই সময়ে বিশেষভাবে তৈরি, এটি ছিল বিশ্বের সবচেয়ে বৃহদাকার জাহাজ। অ্যান্ড ওয়াজ রিগার্ডেড অ্যাজ আনসিঙ্কেবল, এবং এই জাহাজকে অডুবনীয় হিসাবেও ভাবা হতো। দ্যাট মিনস এটা কখনো ডুববে না। হ্যাঁ, এই জাহাজটা এতই যে স্ট্রাকচারালি এতই যে স্ট্রং, এই জাহাজের ডুবার সংখ্যাও ছিল না। ঠিক আছে, এই ধরনের একটা ভাবা হতো অথবা এই ধরনের একটা চিন্তাভাবনা করা হতো। তো স্বাভাবিকভাবে এর উপরে কত নাম্বার হচ্ছে আমাদের, 8 নাম্বার। তো অলরেডি আমরা কয়টা আনসার করছি ভাইয়া, অলরেডি আমরা 3টা আনসার করে ফেলেছি। এবং এর পরবর্তীতে আমাদের কোনটা হবে, সিকোয়েন্স অনুযায়ী এর পরবর্তীতে আমাদের কোনটা হবে, ইয়েস ভাইয়া, এরপরে হচ্ছে ভাইয়া যাত্রা শুরু হয়ে গেল 4 ডেজ আফটার সেটিং আউট। অর্থাৎ যাত্রা শুরুর 4 দিন পর এ গ্রেট ডিজাস্টার হ্যাপেন্ড হোয়েন দ্য টাইটানিক ওয়াজ সেলিং অ্যাক্রস দ্য আইসি ওয়াটার অফ দ্য নর্থ আটলান্টিক। অর্থাৎ যাত্রা শুরুর 4 দিন পর একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটলো। কী দুর্ঘটনা ঘটলো টাইটানিকের সাথে, কি মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে ভাইয়া কখন দুর্ঘটনাটা তাদের ঘটলো, এটা হচ্ছে যখন যাত্রা শুরুর 4 দিন পর টাইটানিক যখন নর্থ আটলান্টিক, টাইটানিক কোথায় ভাইয়া, যখন নর্থ আটলান্টিকের বরফ কিংবা হিমশৈল প্রবাহ, বরফ শীতল পানির মধ্যে যখন ছুটছিল, তখন
টাইটানিকের সাথে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। এখন কথা হচ্ছে ভাইয়া, কি ধরনের দুর্ঘটনা ঘটছে? তো স্বাভাবিকভাবে এরপর আমরা আনসার দিতে পাচ্ছি ফোর, এক্স্যাক্টলি কি ধরনের দুর্ঘটনা, চার দিন পর কি এমন দুর্ঘটনা টাইটানিকের সাথে ঘটলো, এবং কোথায় ঘটছে ভাইয়া? নর্থ আটলান্টিকে যখন বরফ শীতল পানির মধ্য দিয়ে যখন যাচ্ছিল। সো ভাইয়া এরপরে যদি দেখি, এরপরে আমাদের কোনটা হচ্ছে, এরপরে স্বাভাবিকভাবে হচ্ছে অ্যাট ওয়ান মোমেন্ট, ওই মুহূর্তে কোন এক মুহূর্তে হিউজ আইসবার্গ ওয়াজ স্পটেড ভেরি ক্লোজ টু দা শিপ। কোন এক মুহূর্তে এক বৃহৎ আকার হিমশৈল জাহাজের কাছাকাছি পরিলক্ষিত হইল। হঠাৎ করে মানে যে নাবিক ছিল কিংবা যে ক্যাপ্টেন ছিল, সে হঠাৎ করে জাহাজের কাছাকাছি দেখলো কি একটা বিরাট বড় হিমশৈল। সো এটা দেখার পরে কি করলো, অ্যান্ড দ্য গ্রেট শিপ টার্ন শার্পলি টু অ্যাভয়েড আ কলিশন। তো এই জিনিসটা যখন নোটিস করলো, নোটিস করার সাথে সাথে ওই হিমশৈলের সাথে সংঘর্ষে এড়ানোর জন্য এটা কি করলো ভাইয়া, দ্রুত টার্ন নিল, অর্থাৎ ঘুরে গেল। কিন্তু ঘোরার ফলে কি হলো ভাইয়া, কিন্তু ঘোরার ফলেও কিন্তু আমি যদি বলি টাইটানিকের শেষ রক্ষাটা হয়নি, টাইটানিকের শেষ রক্ষাটা তারপর আমাদের হয়নি। সাডেনলি দিয়ার ওয়াজ স্লাইট ট্র্যাম্বলিং সাউন্ড ফ্রম বিলো। হঠাৎ করে নিচ থেকে খুব অদ্ভুত টাইপসের একটা খুব বিকট একটা শব্দ আসলো, খুবই লোমহর্ষক একটা শব্দ নিচ থেকে, জাহাজের নিচ থেকে হঠাৎ করে খুব অদ্ভুত টাইপসের খুবই একটা লোমহর্ষক একটা শব্দ আসলো। ঠিক আছে, দ্যাট মিন্স এরপরে কোনটা হচ্ছে ভাইয়া, সাত নাম্বার। তারপর কি হলো, এই শব্দটা যখন আসলো, এই শব্দটা আসার পরে ক্যাপ্টেন কি করলো জানো, দ্য ক্যাপ্টেন ওয়েন্ট ডাউন টু সি হোয়াট হ্যাপেন। স্বাভাবিক এই যে একটা শব্দ যে আসলো, এটা এক্স্যাক্টলি কিসের শব্দ, এই জিনিসটা সার্চ করার জন্য ক্যাপ্টেন কোথায় গেল ভাইয়া, ক্যাপ্টেন হচ্ছে নিচে গেল। নিচে গিয়ে ক্যাপ্টেন কি দেখতে পেল, ফাইভ অফ দ্য শিপস 16 ওয়াটার টাইট কম্পার্টমেন্টস আর টোটালি ড্যামেজড বাই দ্য কোলিশন। অর্থাৎ 16টি তোমার পানিবন্দি কামরার মধ্যে অলরেডি 5টা সংঘর্ষের ফলে পুরোপুরি ড্যামেজড হয়ে গেছে। সংঘর্ষের ফলে একদম নিচে যেটা 16টা পানিবন্দি কামরা আছে, এর মধ্যে 5টা পুরোপুরি ড্যামেজড হয়ে গেছে। এবং এরপরে কি হলো ভাইয়া, সো দ্য ক্যাপ্টেন রিয়েলাইজ টু হিস হরর, অর্থাৎ ক্যাপ্টেন খুবই শঙ্কার সাথে অনুধাবন করতেছিল কি ভাইয়া, দ্যাট দ্য টাইটানিক ওয়াজ সিঙ্কিং ডাউন রিপিডলি। অর্থাৎ আস্তে আস্তে তখন ক্যাপ্টেনটা অলরেডি ফিল করতে শুরু করছে, শঙ্কার সাথে অনেক ভয় পাইতেছিল, তখন না টাইটানিক কিন্তু আস্তে আস্তে নিচে, যেহেতু 5টা কম্পার্টমেন্টে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাভাবিকভাবে আস্তে আস্তে টাইটানিক কি হয়ে যাবে, ধীরে ধীরে র্যাপিডলি আস্তে আস্তে টাইটানিক ডুবে যাবে। এবং সর্বশেষে আমাদের কোন অপশনটা হচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের 6 নম্বরটা সর্বশেষে হচ্ছে। সো স্বাভাবিকভাবে আমি যদি কাহিনী প্রেক্ষাপট যদি ব্যাখ্যা করি কি ছিল ভাইয়া, 10 এপ্রিল 1912 সাল, এবং এই সময়ে টাইটানিক হচ্ছে ভাইয়া ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এবং যাত্রা শুরুকালে এই জাহাজের মধ্যে তোমার প্যাসেঞ্জার ছিল 1316 জন এবং ক্রু ছিল 891 জন। এবং তারা যখন যাত্রা যখন শুরু করে, এই যাত্রাকে নিয়ে বেশ কিছু কথা যদি বলে রাখি, এটা ছিল সেই সময়কার বৃহদাকার জাহাজ, এবং যেটাকে তোমার বলা হইতো এটা কখনোই ডুববে না কিংবা অডুবনীয় হিসাবে ভাবা হতো। এবং স্বাভাবিকভাবে এটা যাত্রা শুরু করে দিল, এবং যাত্রা শুরুর 4 দিন পর এটা ছুটছিল নর্থ আটলান্টিক, অর্থাৎ উত্তর আটলান্টিকের বরফ শীতল পানির মধ্যে দিয়ে ছুটছিল। হঠাৎ লাগলো বিধি বাম, হঠাৎ কি হলো, হঠাৎ ক্যাপ্টেন চালাতে চালাতে দেখলো ভাইয়া কি, হঠাৎ তার জাহাজের সামনে এক বিরাট বড় হিমশৈল। এই হিমশৈলকে কাটানোর জন্য, এটার সাথে সংঘর্ষ এড়ানোর জন্য সে খুব দ্রুত টার্ন করলো, জাহাজটাকে খুব দ্রুত ঘুরালো। কিন্তু এরপরও কিন্তু তার শেষ রক্ষাটা হলো না। কি শুনতে পারলো সে হতে জাহাজের নিচ থেকে এক অদ্ভুত একটা শব্দ, এক খুব ভয়ঙ্কর একটা শব্দ একটা শুনতে পেল। এবং এই শব্দটা শোনার পরে এক্স্যাক্টলি এই শব্দটা সোর্স কি হয়েছে তলদেশে, জাহাজের তলদেশে, এটা সার্চ করার জন্য যখন ক্যাপ্টেন যখন নিচে নামলো, তখন দেখলো কি ভাইয়া, 16টা পানিবন্দি কামরার মধ্যে 5টা অলরেডি ড্যামেজ। এবং আস্তে আস্তে ক্যাপ্টেন রিয়েলাইজ করলো, খুবই ভয়ের সাথে রিয়েলাইজ করলো, শেষ এই যাত্রায় টাইটানিক কিন্তু পুরোপুরি আস্তে আস্তে ডুবে যাবে।
এটাই ছিল আমাদের কাহিনী প্রেক্ষাপট এবং এই ধরনের রিঅ্যারেঞ্জগুলো বরাবরের মতো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমরা সবাই সিকোয়েন্স অনুযায়ী যদি এই ধরনের ঘটনা প্রবাহ কিংবা সিকোয়েন্স অনুযায়ী যদি প্রতিটা এই ধরনের রিঅ্যারেঞ্জের কিংবা প্রতিটা টপিক্সের কনসেপ্ট যদি বুঝতে পারি তাহলে যেভাবেই আসুক না কেন আমরা আনসার করতে পারবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ নতুন আরেকটা রিঅ্যারেঞ্জ নিয়ে আবারও তোমাদের মাঝে আসবো ততক্ষণ পর্যন্ত সবার শুভকামনা করছি সালাম আলাইকুম।